আসসালামু আলাইকুম, আমি শামিদুল ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আম দিয়ে ডাল রান্না করে দেখাবো। খুব ইজিভাবে আমি যেভাবে আম দিয়ে ডাল রান্না করি তাই শেয়ার করব। এখন সবার বাড়িতেই কম বেশি বাজারে আম পাওয়া যাচ্ছে। এখানে আমি ছোট সাইজের একটি আম ছিলে লবণ দুইবার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, ডাল ভিজিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা এবং মরিচ কুচিয়ে নিয়েছি। চলুন রান্নাটি শুরু করা যাক। এবার একটি প্যানে আমি ধুয়ে রাখা ডালগুলো পানি সহ আমি দিয়ে দিচ্ছি। এখানে ইন্ডিয়ান সাইজের রসুন এভাবে আমি মাঝখান থেকে বেশি না কুচিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে একেবারে পানি শুকিয়ে এসেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি ডালের একটি ঘুটনির সাহায্যে ডালটাকে ভেঙে দেব। ডাল ভাঙা হয়ে গেছে, এবার আমি আম দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি আম দিয়েছি ছোট সাইজের, বেশি আম দিলে ডালটা টকটা বেশি হবে তাই আমি একটি দিয়েছি। ডালটা হয়ে এসেছে, আমগুলো সিদ্ধ হয়ে আসছে, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনগুলোকে বাদামি কালার করে আমি ভেজে ডালের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। সবার লাস্টে আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খুব সহজেই আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। গরমে এভাবে খুব ইজিভাবেই আপনারা এই ডালের এই রেসিপিটি তৈরি করতে পারেন। হালকা টক টক, খেতেও অনেক দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই আমার রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।